আসসালামু আলাইকুম। আবার একটি নতুন ডিজাইনের খাটের ভিডিও নিয়ে আসলাম। এটা নতুন ডিজাইনের, আবার পুরনো বলতে পারেন ডিজাইনটা। এটাকে অনেকে টেলিফোন খাটও বলে, তবে আমাদের এখানটাতে আমরা অধিকাংশ সময় তিন গোলাপ খাটে বলে থাকি, কেননা এই খাটটার ডিজাইনের মধ্যে তিনটা গোলাপ আছে তিনটা নির্দিষ্ট জায়গায়, সেজন্য আমরা অধিকাংশ সময় এটাকে তিন গোলাপ খাটে বলে থাকি। এবং আজকের এই খাটটা খুবই সুন্দর, দেখলে বুঝতে পারবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখার পরে আপনারা বিস্তারিত আরও সব কিছুই জানতে পারবেন। আশা করি সম্পূর্ণ ভিডিওটা আপনারা না টেনে দেখবেন। আজকে এই খাটটাতে অনেক কিছুই দেখতে পারবেন, যে অরিজিনাল চিটাং শেগুন কাঠ আসলে কীরকম হয়, আর চিটাং শেগুন কাঠের ফাইবারটা অরিজিনালি কীরকম বোঝা যায়, অর্থাৎ স্পষ্ট বোঝা যাবে এটা যখন বার্নিশ হয়নি তখনকার ভিডিও। এটা অর্থাৎ একটু ভাষা মাজা করে রাখা হয়েছিল, এটা আমাদের অর্ডারের পণ্য। এটা মাথার পাশেরটা, এটা পায়ের পাশে যেটা ছিল, অর্থাৎ একদম সিম্পল, পায়ের পাশে এটা দেখা যায় না, সেজন্য ততটা ডিজাইন করা হয়নি। তাছাড়া ওটাতে ধুলাবালি একটু বেশি লাগে, সেজন্য একটু ডিজাইনটা কম দেখতে পাচ্ছেন। তাছাড়া পায়ের পাশের পাখায় ডিজাইনটা একটু কম থাকাটাও বেটার। এটা উপরের পাশের পাখা, এটাতে ডিজাইন কম থাকাটা খুবই ভালো হয়েছে। ধুলাবালির ভয় থাকে যে ডিজাইন অনেক ময়লা ধরে, তাদের জন্য খুবই বেটার। এটার নির্দিষ্ট তিনটা জায়গায় তিনটা গোলাপ, অর্থাৎ গোলাপ ফুল দেখতে পাচ্ছেন মাঝখানে এবং দুই পাশে দুইটা, সেজন্য আমরা এটাকে অধিকাংশ সময় তিন গোলাপ খাটে বলে থাকি। হয়তো অনেকে টেলিফোন খাট হিসেবেও জানে। এটা যখন বার্নিশ কমপ্লিট হয়েছিল তখনকার ভিডিও। এটা বড় পাখি, যে মাঝে একটা গোলাপ এবং এই পাশে একটা, ওই পাশে একটা, অর্থাৎ এই তিনটা গোলাপ তিন পাশে, সেজন্য আমরা তিন গোলাপ খাটি বলে থাকি। এটার ফাইবারগুলো দেখতেই পাচ্ছেন, সিটাং শেগুন কাঠের ফাইবার, অর্থাৎ মনে হবে বাঘের শরীর, ডোরা কাটা এরকম কাঠের ফাইবার থাকবে, অর্থাৎ চিটাগাং শেগুন কাঠে অবশ্যই এই ফাইবারগুলো থাকতে হবে, তা নাহলে কখনোই সেটা চিটাগাং শেগুন কাঠ বলে গণ্য হবে না। এটা আপনারা বুঝতে পারতেছেন, অর্থাৎ এটা গ্লেজ কমপ্লিট, অর্থাৎ আয়নার মতো সম্পূর্ণ কাঠ দেখা যাবে, এটাই স্বাভাবিক। অর্থাৎ কী কাঠ দেওয়া হয়েছে সেটা সম্পূর্ণটা গ্লেস করার পর, অর্থাৎ গ্লেস করলে তো আপনার বিভিন্ন ধরনের রং ইউজ করতে হয়, তারপর এটা এরকম ফাইবার দেখা যেতেই হবে। চিটাগাং শেগুন কাঠ যেহেতু অবশ্যই এরকম ফাইবার দেখাতেই হবে, তা নাহলে কখনোই চিটাগাং শেগুন কাঠ হবে না। কালো কালো এরকম দাগ, অর্থাৎ এটাই চিটাগাং শেগুন কাঠ চেনার মূল লক্ষ্য, এরকম ফাইবার থাকবে। উপরের পাখার ডিজাইনটাও খুবই সুন্দর, এটার ডিজাইনটা সম্পূর্ণটাই হাতে করা, অর্থাৎ মেশিনে কোনো ডিজাইন করানো হয়নি। আর যেহেতু এটা ডিপ কাট, অর্থাৎ উপরের ঘাড়িটা 2 ইঞ্চি মোটা এবং বাকিটা 6 সুতা কিংবা 7 সুতা কাঠের মধ্যে ডিজাইন করা, সেজন্য অবশ্যই এই ধরনের খাট কখনোই মেশিনে করা সম্ভব হয় না। এই যে দেখতেই পাচ্ছেন, অর্থাৎ উপরে 2 ইঞ্চি মোটা একটা চাপলা লাগানো থাকে, আর মাঝখানে 6 সুতা মোটা কাট থাকে, সেটার মধ্যে ডিজাইন করে দেওয়া হয়। এটা গুড়া লাগানোর জন্য এই এক্সট্রা কাটটা লাগিয়ে দিতে হয়, এটার মধ্যেও ফাইবার আছে দেখতে পাচ্ছেন আপনারা। এটা হেড বক্স, অর্থাৎ
হেডবক্সে যেহেতু ফ্রেশ থাকে, হেডবক্সের ফাইবারগুলো একটু ভালো দেখা যায়, অর্থাৎ স্পষ্ট দেখা যায়। হেডবক্সের বড় পাখার নিচে যেটা থাকে ওটা হেডবক্স, ওটার ফাইবারগুলো একটু ফ্রেশ অর্থাৎ ভালো দেখা যায়। আর যেটার মধ্যে ডিজাইন থাকে, অর্থাৎ ডিজাইনের মধ্যে ততটা ফাইবার দেখা যাবে না, কেননা সেটা যেহেতু ডিজাইন সেজন্য দেখা যাবে না। এটা হেডবক্সের সাইডটা দেখানো হয়েছে এবং ঘাড়িটা, অর্থাৎ 2 ইঞ্চি মোটা যে ঘাড়িটা ইউজ করা হয়েছে সেটাকে দেখানো হয়েছে। হেডবক্সের এই পাশটাও দেখানো হয়েছে। এই পাশটাতে লাইট ছিল না, সেজন্য ভিডিওটা ততটা ক্লিয়ার হয়নি। তারপরও আমার ফোনটাতে মোটামুটি ততটা ফ্রেশ ভিডিও হয় না। তারপর চেষ্টা করব সামনে আরও ভালোভাবে ভিডিও করে দেওয়ার জন্য। আশা করব অবশ্যই আপনারা আমার সাথেই থাকবেন। এটা ফুল, অর্থাৎ ফুল পায়ের পাশের পাখা এবং উপরের পাশের পাখা একজাস্ট, অর্থাৎ একসাথে দেখানো হয়েছে। দেখতে পাচ্ছেন সিম্পলের মধ্যে খুবই সুন্দর লাগে ডিজাইনটা, একদমই সিম্পল ডিজাইন। আর একটা সিম্পল ডিজাইনের খাটের ভিডিও আপনারা দেখতে পারিয়েছেন কিছুদিন আগে। সিম্পল ডিজাইনের খাটগুলো আমার কাছে সবচেয়ে বেটার। তবে বলতে পারেন যেহেতু আমি একজন ডিজাইনার, তবে ডিজাইনার হিসেবে কোনো ডিজাইন আমার পছন্দ না, অর্থাৎ গর্জিয়াস ডিজাইন একদমই ভালো লাগে না। তবে সিম্পল ডিজাইন খুবই পছন্দের, একদম সিম্পল, তাছাড়া ডিজাইন ছাড়াও খুবই পছন্দের। এটা পায়ের পাশের পাখাটা দেখতেছেন, 2টা পায়া 2 ইঞ্চি মোটা এবং উপরে একটা চাপলা থাকে, ওটাও 2 ইঞ্চি মোটা কাঠের মধ্যে করা হয়েছে, এবং নিচে একটি চাপলা ছিল সেটাও 2 ইঞ্চি কাঠ। শুধু মাঝের ডিজাইনটা যেই ডিপটার উপরে হয়েছে ওটা 6 সুতা মোটা কাঠ, এটা আলাদা লাগানো হয়নি, কিন্তু এটা ডাইরেক্ট একটা চটের উপরেই করা হয়েছে যেটা পায়ের সাথে ফিক্সড খিল করে দেওয়া হয়েছে। দেখতেই পাচ্ছিলেন এটা কমপ্লিট হওয়ার পরের শর্ট ভিডিও যখন করতেছিলাম এটা তখনকার। এই ধরনের আরও অনেক খাটের ভিডিও পাবেন আপনারা আমার চ্যানেলে, চাইলে ঘুরেও দেখে আসতে পারবেন, কোনো সমস্যা নেই। আরও নতুন নতুন খাট, অন্য অন্য ফার্নিচারের ভিডিও করার জন্য আপনারা অবশ্যই আমাকে উৎসাহিত করবেন। আর অনেক অনেক বিষয়ে জানতে চান, সেটার জন্য প্রত্যেকেই কমেন্ট করবেন, প্রত্যেকেই কমেন্ট করতে পারেন, কমেন্ট করলে আমি ওখানে বিস্তারিত বলবো, কিংবা আমার চ্যানেলের অ্যাবাউটে গিয়ে সেখানেও আপনারা আমার ফেসবুক পেজ লিঙ্ক দুটোই দেওয়া আছে, সেইখানটাতে গিয়েও ইনবক্স করতে পারেন বিস্তারিত কথা বলতে।